আসসালামু আলাইকুম। টেক সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গতকাল বিকাশ অ্যাপে আরও একটি আপডেট আসছে। আপনারা গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। নতুন আপডেটে দুইটি ফিচার যুক্ত হয়েছে। একটি হলো এখন থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্ড, এই কার্ডের মতো ভার্চুয়াল কার্ড তৈরি করে আপনি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অথবা অন্য কোনো কারণে শুভেচ্ছা জানাতে পারবেন, অথবা গিফট হিসাবে কাউকে এই ধরনের কার্ড বানিয়ে সেন্ড মানি করতে পারবেন। যাকে সেন্ড মানি করবেন তার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে এবং সে যখন বিকাশ অ্যাপ ওপেন করবে তখন অসাধারণভাবে এই ধরনের একটি কার্ড শো করবে, যেখানে আপনার নাম লেখা থাকবে এবং যে পাঠিয়েছে তার নাম সিগনেচারের জায়গায় থাকবে এবং কেন পাঠিয়েছে সেগুলো লেখা থাকবে। এগুলো প্রাপক যে পাঠাবে, প্রেরক যে থাকবে, সে সেন্ডার এগুলো এডিট করে পাঠাতে পারবে। তো বিস্তারিত দেখাবো। আরেকটি ফিচার হচ্ছে আপনারা এখন থেকে ফেভারিট লিস্টে যে কোনো 5 জন বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম নাম্বার সেভ করতে পারবেন এবং যেই অ্যাকাউন্টগুলোতে আপনি 500 উপরে সেন্ড মানি করলেও কোনো চার্জ কাটবে না। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমেই দেখুন আমি বিকাশ অ্যাপে প্রবেশ করেছি, এবারে সেন্ড মানিতে ক্লিক করলাম। তো প্রথমে আপনাদেরকে একটি বিষয় বলে নিই, প্রিয় নাম্বারের তালিকা দেখুন, দেখতে পাচ্ছেন এখানে যে আপনি খুব সহজে নাম্বার অ্যাড করতে পারবেন, যে কোনো 5টি নাম্বার, এই 5টি নাম্বারে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি। আপনি 500 উপরে যদিও করেন তবুও চার্জ কাটবে না, এটা দেখানোর প্রয়োজন বোধ করছে না, এটা আপনারা পারবেন। তো আমি দেখাচ্ছি গিফট কার্ডের মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন। তো দেখুন প্রথমে উপরে একটি নাম্বার, এই নাম্বারে আমি ধরুন সেন্ড মানি করব। তো এখানে নতুন যে ফিচার আসছে আপনারা আপডেট করার পর এই ধরনের পাবেন, নিচে দেখুন কয়েকটি অপশন আসছে। তো গিফট হিসাবে আমি ধরুন পাঠাতে চাই, আমি গিফটে ক্লিক করলাম, গিফট হিসাবে আমি 1 টাকা পাঠাবো। দেখুন এবার একটি কার্ড তৈরি হয়ে যাবে। কার্ডের মেসেজ আপডেট করুন, উপরের দেখুন লেখা আছে এখানে 1 টাকা, 1 টাকাও আপনি পাঠাতে পারবেন এই মাধ্যমে। এভাবে কার্ডের মেসেজ আপডেট করুন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন একটি ভার্চুয়াল কার্ড তৈরি হয়েছে, এখানে লেখা আছে যে আপনার জন্য শুভকামনা রইল। এটাও আপনি উপরে এডিট করতে পারবেন, অন্য কিছু লিখে দিতে পারেন এবং স্বাক্ষরের জায়গায় আপনি নামটি এখানে লিখে দিবেন। দেখুন আমি নামটি লিখলাম, সাথে সাথে আমার এখানে এই নামটি লেখার সাথে সাথে নিচে মাহমুদ আমার নামটি চলে আসছে এবং উপরে মেসেজের জায়গায় আপনার জন্য শুভকামনা রইল, এটা লেখা পরিমাণ লেখা। তো এই কার্ডটি, এই কার্ডের মাধ্যমে আমি এই নাম্বারে সেন্ড মানি করব। একটি নাম্বারে আমি সেই ফোনের ফোন থেকেও একটা স্ক্রিনশট এনে আপনাদেরকে দেখাবো কীভাবে শো করে। এবারে বিকাশের পিন টাইপ করছি। তো দেখুন কার্ডের মাধ্যমে, একটি ভার্চুয়াল কার্ডের মাধ্যমে, অনেকটা চেকের পাতার মতো এক সাইড আমি টাকা পাঠাচ্ছি, এখানে ট্যাপ করে ধরে রাখলাম। তো আমার সেন্ড মানি সফল হয়েছে, আমি তাদেরকে টাকাটা পাঠিয়ে দিয়েছি, টাকাটা সেখানে চলে গেছে। তো এবারে আমি যে অ্যাকাউন্টে পাঠিয়েছি সেই অ্যাকাউন্টে যে বিকাশ নাম্বার সেই বিকাশে আমি প্রবেশ করছি এবং সে তার একটা স্ক্রিনশট আপনাদেরকে শো করছি, শো করাবো। আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওর শেষে দেখুন এখন শো করছে যে সেখানে এইভাবে আসছে। তো আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।